রিজার্ভ সংকট কাটাতে আইএমএফের কাছে বাজেট সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আইএমএফের মিশন চিফ এবং বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাথে ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানানো হয়। সেই প্রেক্ষিতে নতুন করে ঋণ দেওয়ার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সংস্থাটি থেকে। তবে নতুন ঋণের ক্ষেত্রে কোনো অঙ্কের কথা উল্লেখ করা হয়নি। সংস্থাটি থেকে $4.7 বিলিয়ন ঋণ চুক্তির আওতায় এখন পর্যন্ত বাংলাদেশ পেয়েছে প্রায় $2.3 বিলিয়ন।